তোমার তো খাওয়াইতেই হবে, যেহেতু ফ্রেশ লোটা মাছ নিয়ে আসছে। করা চিকেনের জন্য সব আইটেমগুলো রেডি করে রাখছি, আর কাঁচা মরিচ, লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, মশলা গুঁড়া। আমি একটু বিরিয়ানির স্মেল নিচ্ছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমি চলে আসছি ফ্রিজের থেকে কিছু জিনিস নামানোর জন্য, মুরগি, যেহেতু আজকে আমাদের এবং বাচ্চাদের পছন্দের কিছু রান্না করব। আশা করি আপনারা ফুল ভিডিওটা এনজয় করবেন। আর হ্যাঁ, প্রতিবারের মতো একটা ছোট্ট রিকোয়েস্ট করি, যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং ফেসবুক পেজটা ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো আন্টি এখানে পেঁয়াজ কেটে নিচ্ছে, আলু আনে নাই, এখন আলু আনবে, আলু আনলে তারপর কাটবে। এদিকে আলু শেষ হয়ে গেছিল, বাজার নিয়ে আসছে দিদার, আলু নিয়ে আসছে আন্টি, আলুগুলো গুছে আলু কাটবে। তারপর ধনে পাতা, টমেটো, ক্যাপসিকাম, শসা, গাজর, এগুলো সব শেষ হয়ে গেছে, এগুলো নিয়ে আসছে। যেহেতু বাজারে গেছে, বাজারের থেকে লোটে মাছ শেষ খাইছে, সেটা লোটে মাছ নিয়ে আনছে। যেহেতু আজকে বিরিয়ানি রান্না করবো, বিরিয়ানির সাথে ভিউয়ার্স বলেন তো লোটে মাছ কি যায়, কিন্তু আজকে লোটে মাছ তো খাওয়াইতেই হবে, যেহেতু ফ্রেশ লোটে মাছ নিয়ে আসছে। আর এখন হচ্ছে ঈদের গরু মাংস ছিল, ঈদের রান্না করা গরু মাংস দিতে ছিল, গরু মাংসটা নামাই হচ্ছে, এটা গরম করে নিব। তো এখানে সব শুকনো উপকরণগুলো রেডি করে ফেলছি। আমি সবসময় ভিডিওতে দেখাই, আমি সব কিছু রেডি করে, যেহেতু হেলফ্রেন্ডের আসে সে সব কিছু রেডি করে রাখে। রেডি থাকলে আসলে রান্নাটা করতে দেরিও না, যেহেতু এখন আজকে শুক্রবার, জুমার নামাজ পড়ে এসে ভাত খাবে, সেজন্য সব উপকরণ রেডি করে এখানে গরু মাংস ছিল নামে রাখছি, চালটাকে ধুয়ে ভিজাতে রাখছি, পেঁয়াজটা কেটে দিচ্ছে, আলুটাও কেটে রাখা হয়েছে, আর এই হচ্ছে সব ভিজা মশলাগুলো, আর এই হচ্ছে মুরগ ফুলা রান্না করার জন্য মুরগি, আর চিকেন ফ্রাই, চিকেন করা চিকেন রান্না করার জন্য মুরগি, আর হচ্ছে সব করা চিকেনের জন্য সব আইটেমগুলো রেডি করে রাখছি, আর কাঁচামরিচ, আর হচ্ছে পেঁয়াজ, বেরাস্তা, সব কিছু রেডি করে আলহামদুলিল্লাহ রান্না শুরু করে দিচ্ছি। আর এখানে চুলা পাতিলটা বসা দিচ্ছি, এটা করা চিকেনের জন্য, আর হচ্ছে বিরিয়ানির জন্য। প্রথমে করাই চিকেনের রান্না করার জন্য কড়াইটা বসা দিয়ে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, যেহেতু চিকেন একটু বেশি, তেলের পরিমাণটা একটু বেশি দিলাম, তেলটা গরম হলে তারপর এখানে তেলটা গরম হয়ে গেছে, এখানে পরিমাণ মতো একটু শাহি জিরা দিয়ে দিচ্ছি, হচ্ছে শাহি জিরা, শাহি জিরাটা তেলটা মধ্যে একটু গরম হবে, শাহি জিরাটা গরম হয়েছে, এই যে মুরগির মাংস ছোটো করে কেটে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি, মুরগিটা একটু কষানো হয়ে গেছে, আর মুরগিটা তো আমি পানি দিব না এখানে, যেহেতু মুরগিটা ফ্রিজে, মুরগির ভিতরে যে পানিটা উঠছে পানিটা একটু কষানো হয়ে যাবে। এখন আমি যে আস্ত মশলাগুলো আছে সব আস্ত মশলা দিয়ে দিচ্ছি, নেড়ে চেড়ে মিক্স করে দিচ্ছি, মিক্স করার পরে কিছুক্ষণ অপেক্ষা করবো, অপেক্ষা করার পরে তারপর অন্যান্য মশলাগুলো দিব। চিকেনটা কষানো হয়ে গেছে, আমি এখানে যে পেঁয়াজগুলো আছে, আদা পেঁয়াজ, রসুন পেঁয়াজ, পোস্তদানা পেঁয়াজ, বাদাম পেঁয়াজ, এগুলো দিয়ে দিচ্ছি, এগুলো দিয়ে তারপরে যে শুকনা মশলাগুলো আছে, শুকনো উপকরণগুলো, লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, মশলাগুলো এগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে সবগুলোকে একসাথে ভালো করে মিক্স করে ঢাকনা দিয়ে অপেক্ষা করবো সিদ্ধ হওয়া পর্যন্ত। সিদ্ধ হয়ে গেলে বাকি যত সমস্ত আছে উপকরণগুলো তারপর ইউজ করবো। মিক্স করা হয়ে গেছে, আমি আবারও বলতেছি এটাতে কোনো পানি ইউজ করবো না, যেহেতু কড়াই ছিল শুকনো হবে, পানি ইউজ করবো না, এটা যে পানিটা উঠছে মশলা থেকে বা মুরগি থেকে পানি দিয়ে এটা সিদ্ধ হবে, ঢাকনা দিয়ে সিদ্ধ করতে অপেক্ষা করতেছি। মুরগিটা প্রায় হয়ে গেছে, চিকেন কড়াই মুরগিটা কষানো করে তারপর আমি এখানে যে পেঁয়াজ কেটে রাখছিলাম কিউব করে, পেঁয়াজ, ক্যাপসিকাম, তারপর হচ্ছে টমেটো, এগুলো দিব, মুরগিটা একটু কষবে তারপরে। কড়াই চিকেনে মুরগিটা হয়ে গেছে, আমি নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে তারপর এখানে যে কেটে রাখা উপকরণগুলো আছে, পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো, কাঁচামরিচ, এগুলো সব অ্যাড করে দিচ্ছি, এগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে ভালো করে তারপরে ঢাকনা দিয়ে অপেক্ষা করবো সিদ্ধ হওয়া পর্যন্ত। এগুলো বেশি সিদ্ধ করা যাবে না, কারণ বেশি সিদ্ধ করলে একটু নরম হয়ে যাবে, নরম হয়ে যাবে, বাপা টাইপের হয়ে যাবে, সেজন্য বেশি সিদ্ধ করা যাবে না, একটু হাফ বয়েল থাকতে উড়ে ফেলতে হবে। মুরগিটা সব সিদ্ধ হয়ে গেছে অলরেডি। তো কড়াই চিকেনের মুরগিটা রান্না হয়ে গেছে, এখন আমি এখানে একটু বেরেস্তা ছিটে দিচ্ছি উপর দিয়ে, তারপরে হচ্ছে ধনে পাতা ছিটে দিচ্ছি, এটা মেন উপকরণ হচ্ছে বেরেস্তা, ধনে পাতা, বেরেস্তা ধনে পাতা না দিলে ভালো লাগবে না, রান্না হবে না, দিয়ে নেড়ে ছেড়ে কিছুক্ষণ ঢাকনাকে অপেক্ষা করবো, আমার মুরগিটা রান্না হয়ে গেছে, জাস্ট গ্রামটা আসা পর্যন্ত একটু অপেক্ষা করবো, তারপর চুলা থেকে নামিয়ে ফেলবো। এখানে গরু মাংসটা বসা দিছি, বসা দিয়ে তারপর ঢাকনাকে অপেক্ষা করবো গরম হওয়া পর্যন্ত, মাঝ মধ্যে একটু নেড়ে দিব, তাহলে গরু মাংসটা গরম হয়ে গেছে, এখন চুলাটা বন্ধ করে দিব, রান্না প্রায় মোটামুটি শেষ। আর এখানে চিকেন বিরিয়ানির জন্য তেলটা দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, তেলটা গরম হওয়ার পরে তারপর আমি যে আস্ত মশলাগুলো সবগুলো রেখে দিয়েছি, আস্ত মশলা নিয়েছি এখানে, আস্ত মশলাগুলো তারপরে মিক্স করে তেলে মিলে দিয়ে দিব, দিয়ে তারপরে একটু নেড়ে দিয়ে দিব,
মশলাটা তেলের মধ্যে হয়ে গেছে আর মশলাগুলো এখন আমি প্যাস্টে দিয়ে দিচ্ছি আগে আমি মুরগিটা আলুটা কষাবো পেঁয়াজ মশলার মধ্যে তারপর আমি চালটা অ্যাড করব এখানে শর্টকাটে রান্না করতেছি যেহেতু সময় কম শর্টকাটে কীভাবে রান্না করা যায় আর ওই নিয়মে দেখাচ্ছি আপনাদেরকে পেঁয়াজটা কষানো হয়ে গেছে পেঁয়াজটা একটু ব্রাউন কালার হয়ে গেছে আমি এখানে যে পেস্টগুলো আছে আদা পেস্ট রসুন পেস্ট বাদাম পেস্ট পোস্তাদানা পেস্ট ওগুলো সব দিয়ে দিচ্ছি দিয়ে একটু নেড়ে চেড়ে কষাবো কষানো করে তারপরে মুরগিটা দিয়ে দিচ্ছি মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি এখানে একটু শুকনো মশলা দিব এখানে সব মশলার গুঁড়ি তারপর হলুদ একটু সামান্য হলুদ গুঁড়ো আর লবণ আমি বেশি দিব না হলুদ গুঁড়া কারণ কালার করবো না একটু সাদা পেপার থাকবে এটা আমার কাছে দেখতে ভালো লাগে আমার বাচ্চারও পছন্দ করে আর মরিচ কাঁচামরিচ দিব মরিচ তো কোনো গুঁড়া দিব না এটা একটু কষানো হওয়ার পরে তারপর মুরগিটা দিব মশলাটা ফুল কমপ্লিট কষানো হয়ে গেছে এখানে আমি মুরগিটা দিয়ে দিচ্ছি মুরগিটা একটু নেড়ে চেড়ে যখন কষানো হবে তারপর আলুটা দিব মুরগিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলা মিক্স করে ডাকাতে কিছুক্ষণ অপেক্ষা করবো মুরগিটা কষানো হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি আলু আলুটা দিয়ে একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ অপেক্ষা করবো সিদ্ধ পর্যন্ত তারপর চালটা দিব চিকেন বিরিয়ানি মুরগিটা আর গিয়ে আলুটা কষানো হয়ে গেছে আমি এখানে চালটা দিয়ে দিচ্ছি চালটা আধা ঘন্টা ভিজিয়ে রাখছি না পানিটা থেকে তারপর চালটা অ্যাড করে দিচ্ছি দিয়ে নেড়ে ছেড়ে তারপর ফুটানো পানি মিক্স করবো যতটুকু প্রয়োজন অতটুকু এটা আলু দিয়েছি কারণ আমার বাচ্চারা একটু আলু পছন্দ করে আমরাও আসলে সবাই আলু লাবার আলু না দিলে আসলে ভালো লাগে না সেজন্য একটা আলু মিক্স করলাম চালটা কষানো হয়ে গেছে এখন আমি এখানে গরম পানি দিয়ে দিচ্ছি যতটুকু প্রয়োজন অতটুকু গরম পানি দিয়ে দিচ্ছি আলাদা না একটা আইডিয়া করে দিতে হবে কারণ চালের পরিমাণটার উপর ডিপেন্ড করে গরম পানিটা কতটুকু দেবে যেন পানিটা শুকে গেছে আমি এখন ঢাকনা দিব ঢাকনা দেওয়ার আগে এখানে একটু ক্যারোট জল গোলাপ জল দিয়ে দিচ্ছি আর দিব একটু ঘি আমি বিরিয়ানিতে সাধারণত ক্যারোট জল গোলাপ জল আর একটু ঘি দিই আমার কাছে ভালো লাগে গ্রামটা দিয়ে নেড়ে ছেড়ে তারপরে ঢাকনা দিয়ে সিদ্ধ পর্যন্ত অপেক্ষা করবো আলহামদুলিল্লাহ রেডি হয়ে গেছে চিকেন বিরিয়ানি আলহামদুলিল্লাহ দেখেন মার্শাল্লাহ বিরিয়ানির কালারটা দেখতে যেমনটা সুন্দর খেতেও অসম্ভব মজার আমি মাঝখানে নেড়ে দিয়েছি নেড়ে তারপর বেরাস্তা দিয়ে দিয়েছি উপরে এই যে দেখেন বিয়ার্স কত সুন্দর জর্জরো হয়েছে মার্শাল্লাহ এখন জাস্ট টেবিলে সার্ভ করব আমি একটু বিরিয়ানির স্মেল নিচ্ছি স্মেল নিয়ে দেখলাম কেমন মার্শাল্লাহ সেরকম হয়েছে স্মেলটা নিজে রান্নার নিজে কেউ প্রশংসা করেন কিনা জানি না কিন্তু আমার রান্নার আমি নিজে প্রশংসা করি কারণ যেহেতু ভালো হয় সবাই একই কথা বলে সেজন্য আমার রান্নাটা আমি প্রশংসা করতে পারি আমার মেয়ে খাচ্ছে কেমন হয়েছে আমি বলো অনেক ভালো কেমন লাগতেছে আমার খাবারটা অনেক ভালো লাগছে স্পেশালি চিকেনটা স্পেশালি চিকেনটা কড়াই চিকেনটা না থ্যাংক ইউ